আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো মোটর বাইক পাচারে এসে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমাদের বাজাজ পালসার বাইকের এর আগে আমরা গিয়ার সেটআপ করছিলাম, তো অনেকে কমেন্ট করছে আর কি, অনেকের কাছে ভালো লেগেছে। তো এক ভাই কমেন্ট করছে যে সে গিয়ার সেটআপ এটা বুঝতে পারছে, কিন্তু আমাদের গিয়ার সেটআপের এখানে যে কিছু আরো কিছু পার্টস থাকে, যেমন আমাদের এই যে ফিঙ্গার এবং ফিঙ্গারপ্রিন্ট, তো এরকম আরো কিছু মাল আছে, তো এই সমস্ত জিনিস অনেকে ফিটিং করতে পারে না। তো সে কমেন্ট করছে, সে জানতে চায় আর কি পুরোপুরি, সে কাজটা জানে না, সে একজন মিস্ত্রি। তো যার কারণে আমি ভিডিওটা করতেছি, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন, তো কোনো রকমের কাটাকাটি করবেন না। তো চলুন আমাদের এই কাজ শুরু করা যাক। আপনাদেরকে আমি আমাদের বাইকের যে ফিঙ্গার, তো ফিঙ্গার আপনাদেরকে একটু চিনিয়ে দিই। যেমন এই মালগুলো আমাদের হলো ফিঙ্গার, এই পার্সটল আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আমাদের ফিঙ্গারের সাথে এরকম কিছু বল থাকে আপনারা দেখতে পারেন, যাতে জিনিসটা রানিং এ এরকম চলাফেরা করলে কোনো রকমের কোনো সমস্যা না হয়, ইজিলি ভাবে কাজ করতে পারে। তো এটা হলো আমাদের প্রিমিয়াম গিয়ার প্রিমিয়াম। তো এখানে আপনারা কিভাবে বুঝতে পারেন আমাদের ফিঙ্গার কোন প্রিমিয়ামে কোনটা বসবে, তো একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আমাদের বাইকের যে 8 ফুট শেপ, 8 ফুট শেপে আমাদের দুইটা গিয়ার প্রিমিয়াম থাকে। এখানে দেখতে পারেন দুইটা গিয়ার প্রিমিয়াম, যে গিয়ার প্রিমিয়ামের সাথে আমরা গিয়ার চেঞ্জ করি, উপরে একটা নিচে একটা, যেটা আমাদের 8 ফুট শেপ, এবং আমাদের ইনফুট শেপে হলো আমাদের একটা থাকে। এই যে এখানে দেখতে পারেন প্রত্যেকটা বাইকের সেম এক। তো এখানে আমরা কিভাবে চিনতে পারি আমাদের ফিঙ্গার কোন জায়গায় লাগবো, মানে সঠিকভাবে কোনটা কোন জায়গায়, কারণ এখানে ছোট বড় থাকে, এই যে দেখতে পারেন। তো এখন এখানে আমাদের 8 ফুট যে শেপটা আছে, এখানে কিন্তু গিয়ার প্রিমিয়াম দুইটা, তার মানে এখানে দুইটা ফিঙ্গার লাগবে, এবং আমাদের ইনফুট শেপে হলো একটা গিয়ার প্রিমিয়াম, তার মানে এখানে একটা লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের 8 ফুট শেপের তো দুইটা গিয়ার প্রিমিয়াম, সেই ক্ষেত্রে আমাদের ফিঙ্গার অবশ্যই দুইটা এক থাকতে হবে 8 ফুট শেপের জন্য। তো এইখানে দেখতে পারেন এই গিয়ার ফিঙ্গারের মাঝখানে যে গ্যাপটা আপনারা দেখতে পেয়েছেন, গ্যাপ কিন্তু একটা ছোট এবং একটা বড়, তার মানে এটা এটা না। তো আমি যদি এখন এই ফিঙ্গার দুটো এক করি, আপনারা দেখতে পারেন এই ভিতরে যে গ্যাপ দুটাই কিন্তু আমাদের এক, তার মানে এই দুটা হলো আমাদের এক, এবং এটা হলো আমাদের ভিন্ন, মানে এটা হলো আমাদের আলাদা থাকবে। তো এখন আমি যদি এখানে হলো আমাদের দুইটা গিয়ার চেঞ্জের প্রিমিয়াম, এই দুইটা হলো আমাদের এইখানে লাগবে। এখন আমি যদি এই ফিঙ্গারটা আমি এইখানে লাগাইতে যাই, তা দেখতে পারেন ভিতরে যাইতেছে না, কোনো রকমে যাবে না, কারণ একটা আর একটা কখনো লাগবে না, এই যে দেখতে পারেন ভিতরে যাইতেছে না। তো এখন আমি এইখানেটা যদি এইখানে লাগাই, এই যে দেখতে পারেন লেগে যাচ্ছে সঠিকভাবে, আমি এটা এখানেও লাগাতে পারি বা এখানেও লাগাতে পারি, দুটাই আমাদের সেম এক, ঠিক আছে। তো এইখানে পরামর্শটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে জিনিসটা আপনারা বুঝতে পারেন ফিঙ্গারটা কোন প্রিমিয়ামের ভিতরে লাগবে এবং একটু উনিবিশ হবে না, ঠিক আছে। তো এখন এই প্রিমিয়াম আমি হাউজিং এ সেট আপ করার পর ফিঙ্গারটা কিভাবে আমাদের চেঞ্জারের লগে ফিটিং করতে হয় এটা আমি দেখাই দিব। যেমন এটা হলো আমাদের চেঞ্জার, চেঞ্জারে কিভাবে ফিটিং করতে হয় অবশ্যই দেখাই দিব। তো আমাদের বাইকে গিয়ার প্রিমিয়ামটা আমরা সর্বপ্রথম সেট আপ করবো এইভাবে। সেট আপ করার সময় আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এই প্রিমিয়ামটা হলো আমাদের ফ্রি প্রিমিয়াম, ঠিক আছে। তো ফ্রি প্রিমিয়াম আমাদের এই যে প্রিমিয়ামটা হলো লক প্রিমিয়াম, মানে গিয়ার প্রিমিয়াম, যেটা হলো আমাদের শেপের লগে অ্যাটাচ থাকে। তো আমাদের যে সমস্ত গিয়ার প্রিমিয়াম আপনারা দেখতে পারেন, এই প্রিমিয়ামটা আমাদের শেপের লগে অ্যাটাচ, আর এটা কিন্তু ফ্রি প্রিমিয়াম, এটা কোনো শেপের লগে ঘুরতাছে না, এই প্রিমিয়ামটা আমাদের শেপের লগে ঘুরতাছে, শেপ ঘুরাইলে প্রিমিয়ামটাও ঘুরতাছে, ঠিক আছে। তো এখন আমি যদি সেট আপ করি, একটা জিনিস দেখতে হবে আপনাদেরকে, এটা হলো আমাদের ফ্রি প্রিমিয়াম। তো ফ্রি প্রিমিয়ামটা আমার সবসময়ের জন্য গিয়ার প্রিমিয়ামের লগে লাগবে, ঠিক আছে। তো এইখানে আর একটা প্রিমিয়াম আছে, এটা হলো ফ্রি প্রিমিয়াম, দেখাই আপনাদেরকে, এই প্রিমিয়ামটা হলো আমাদের ফ্রি প্রিমিয়াম। তো এই ফ্রি প্রিমিয়ামটাও আমাদের গিয়ার চেঞ্জ করার যে প্রিমিয়ামটা আছে আমাদের গিয়ার প্রিমিয়াম, এই এটার লগে অ্যাটাচ হবে, ঠিক একইভাবে প্রত্যেকটা এইভাবে সেট আপ হবে, দেখে নেবেন সঠিক আছে কিনা। এরপর আপনারা আপনাদের যে গিয়ার প্রিমিয়ামগুলো আছে এগুলো আপনারা সুন্দরভাবে বসাই দিবেন। তো আমি গিয়ার প্রিমিয়ামগুলো সর্বপ্রথম আমি বসাই দিই, এরপর ফিঙ্গার কিভাবে সেট আপ করতে হয় এটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনারা দেখতে পারেন এটা হলো আমাদের বাইকের চেঞ্জার। তো এইখানে আমাদের গিয়ার বক্সে ফিটিং করার পর আমাদের যে ফিঙ্গার আছে, ফিঙ্গারে এরকম বল থাকে,
বলের যে ভিতর সাইডটা আপনি দেখতে পারেন একটু কাটিং করা আর এই সাইডটা আমাদের একদম সমান তো কাটিং করা সাইডটা আমাদের সবসময়ের জন্য ভিতর সাইডে এইভাবে লাগিয়ে দিবেন এইভাবে এটা যদি আমি ভিতর দিকে লাগাই দেই সেই ক্ষেত্রে আমার এই বলটা অনেক সময় বাইরের দিকে আয়া পড়ে যার কারণে গিয়ারে অনেকটা ঝামেলা হয় গিয়ার হার্ড হয়ে যায় এবং শক্ত হয়ে যায় তো এটা এইভাবে থাকবে থাকার পর আপনাদের যে চেঞ্জার চেঞ্জারে কিন্তু আমরা এইভাবে ফিটিং করে দেব যেটা এখানে আপ ডাউন করে এইভাবে উঁচা নিচে হয় আমাদের গিয়ারটাকে এইভাবে আপ ডাউন করে গিয়ারটাকে চেঞ্জ করে তো আমি দেখতে পারেন আমাদের এখানে যে খাস কাটাগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মাথায় ঠেকে গেছে এই মাথা এবং এই মাথা এক হয় নাই ঠিক সেম ভাবে এটা এই দিক দিয়ে আসার পর এইখানে ঠেকে গেছে এই মাথার সঙ্গে কিন্তু আমাদের অ্যাটাচ নাই তো আমাদের যে কাজটা করতে হবে আমাদের তো আমাদের গিয়ার পিনিয়ম ফিটিং আছে আপনারা দেখতে পারেন এবং গিয়ার পিনিয়মে আমাদের এখানে দেখতে পারেন আপনারা আমাদের যে গিয়ার পিনিয়ম এটা হলো আমাদের গিয়ার পিনিয়ম যে পিনিয়মটা আমাদের এইভাবে আপ ডাউন করে এবং এই সমস্ত পিনিয়ম হলো আমাদের ফ্রি পিনিয়ম তো আমাদের গিয়ার পিনিয়ম আমাদের ইনপুট চিপ হলো একটা এবং আউটপুট চিপ হলো দুইটা ঠিক আছে আপনারা দেখতে পারেন আমাদের ইনপুট চিপের যে গিয়ার পিনিয়মটা আছে এটা কিন্তু মাঝখানে হ্যাঁ এখানে একটাই গিয়ার পিনিয়াম এবং আমাদের আউটপুট চিপে যে গিয়ার পিনিয়াম আছে একটা হলো সবার উপরে এবং আর একটা হলো সবার নিচে তো আমাদের বাইকের চেঞ্জারও ঠিক সেম একই রকম এখানে মানে দাগ ই করা আছে ঘাস কাটা আছে যেখানে আমাদের ফিঙ্গার বসবে ফিঙ্গার হলো আপনারা চিনেন এই যে ফিঙ্গার আমাদের এখানে বসে ঠিক আছে এই গ্রুপটা হলো আমাদের ওইখানে বসে তো এখন আমরা সর্বপ্রথম আমাদের বাইকের যে ফিঙ্গার আছে ফিঙ্গার লাগাবো তো ফিঙ্গার পিনিয়ামে কোন জায়গায় কোনটা বসবে এটা চিনার উপায় কি কেননা অনেকেই আছে যে এখানে ফিঙ্গার যদি আমাদের তিনটা আমি কিভাবে চিনতে পারি কোন ফিঙ্গারটা কোন জায়গায় লাগবে তো বাস আমি একটা জিনিস দেখাই দিই এই ফিঙ্গারের এই মাথাটা যদি আমি এইভাবে একটা আর একটার সঙ্গে লাগিয়ে দিই তাহলে আপনি দেখতে পারেন ভিতরে যে গ্যাপটা দুইটারই কিন্তু এক সমান এখন যদি আমি পাশেরটা নেই পাশেরটা নিলে দেখা যায় এটা ভিতরে গ্যাপটা ছোট তার মানে হিওস এই দুইটা ফিঙ্গার হলো আমাদের 8 ফুট চেপের এখানে যে দুইটা গিয়ার পিনিয়াম তার মানে আমাদের এইখানে ঠিক আছে তো আমাদের ইনপুট চেপের হলো একটা গিয়ার পিনিয়াম তো সেই ক্ষেত্রে এই দুটো আমাদের মিলতাছে এবং এটা আমাদের মিলতাছে না তার মানে এটা হলো আমাদের ইনপুট চেপের গিয়ার ইনপুট চেপের আমাদের ফিঙ্গার ঠিক আছে তো আমরা ইনপুট চেপে আমরা আমাদের যে ফিঙ্গারটা এটা আমরা লাগিয়ে দেবো আমাদের ইনপুট চেপে তো লাগা হয়ে গেছে তো এখন যেটা দেখা যাইতেছে আমাদের 8 ফুট চেপে হলো দুইটা গিয়ার পিনিয়াম তো এইখানে হলো আমাদের দুইটা ফিঙ্গার দুইটা ফিঙ্গারে কিন্তু আমাদের একদম ম্যাচিং করতেছে তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা ফিঙ্গারই আমরা এখানে লাগিয়ে দেব যে কোনো ভাবে লাগাইতে পারেন একটা উপরে বা একটা নিচে আমি লাগিয়ে দিছি একটা উপরে এবং আর একটা আমি নিচে লাগিয়ে দেব ঠিক এইভাবে লাগাই দিবেন লাগাই দেওয়ার পর একটু সাইডে চাপাই দিবেন এইভাবে তো ভিউয়ার্স এখন আমি আমাদের বাইকের চেঞ্জার আপনারা চিনতেই পারতেছেন চেঞ্জার ফিটিং করব তো একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিই চেঞ্জারটা বসবে হলো আমাদের এইখানে মাঝখানে মাঝখানে বসার পর আমাদের এই বলগুলি বসবে হলো চেঞ্জারের এই গ্যাপের ভিতরে তো এখানে একটা উল্টা সিধা দিক আছে যেমন আমি একটা দিয়ে বুঝাই দিই এখন এই জিনিসটা এভাবে বসলে আমাদের চেঞ্জারটা এখানে ফিটিং হলে আমাদের এই গ্যাপের ভিতরে এই বলটা সেট আপ হবে এই বলটা তো এটা উল্টা দিক বলতে আমি যদি এটা এখন এইভাবে লাগাই দিই এইভাবে লাগাই দিই এইভাবে যদি লাগাই দিই লাগাই দেওয়ার পর এখানে যে কাহিনিটা হইতাছে এই জিনিসটা কোনো সঠিকভাবে লাগতে পারতেছে না ঠিক আছে তো অবশ্যই আপনারা এই ফিঙ্গারের বল এমন ভাবে লাগাবেন যাতে এটা সবসময় চেঞ্জারের দিকে থাকে তো এই ভাঁজটা আমি বাইরের দিকে রাখলাম আর এই দিকটা আমি ভিতর দিকে রাখলাম যাতে আমাদের ফিঙ্গারটা চেঞ্জারের দিকে থাকে এবং বলটা যাতে আমাদের সুন্দরভাবে চেঞ্জারের ভিতরে ফিটিং হতে পারে তো এইভাবে বুঝে আপনারা লাগাবেন যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় ঠিক একই সিস্টেম হলো আমাদের ইনপুট শেপের ফিঙ্গার তো দেখতে পারেন এই বলটা হলো আমাদের এই সাইডে এখন যদি আমি এটা এইভাবে লাগাই তাহলে বলটা আমাদের ওই সাইডে হয়ে গেল তাহলে কিন্তু আমাদের চেঞ্জারের সাথে আমরা কালেকশন করতে পারতাছি না আর যদি আমি এইভাবে লাগাই তাহলে কিন্তু আমরা আমাদের চেঞ্জারের সাথে কালেকশন করতে পারতাছি কোনো রকমের কোনো সমস্যা হবে না আর অনেকে এই লেখা নিয়ে অনেক কিছু বলেন তো লেখার কোনো কাজ না এটা কোম্পানি বিভিন্ন চিহ্নর জন্য হয়তো দিছেন তো আপনারা এইভাবে ফিটিং করবেন বলটা এই গ্রুপটা যে গ্রুপটা আপনার যে চেঞ্জারের সাথে লাগে সবসময় এই ফিঙ্গারের এই বলটা আপনারা চেঞ্জারের দিকে রাখবেন ঠিক আছে তো আমি আমাদের ইনপুট শেপের যে গিয়ার পিনিয়াম ওখানে আমি আমারও ফিঙ্গারটা লাগিয়ে দিলাম লাগাই দেওয়ার পর চাপাই দিলাম তো এখন বসে হবে আমাদের চেঞ্জার
তো চেঞ্জারের এখানে একটা উঁচু জায়গা দেখতে পাচ্ছেন এবং চেঞ্জারটা বসবে আমাদের এইখানে এই জায়গাটা বসবে আমাদের এইখানে তো এখানে দেখতে পারেন একটা ফাঁকা জায়গা তো এই জায়গাটার ভিতরে আমাদের একটা নিউট্রাল সুইচ থাকে যেটা হলো আমাদের বাইক স্টার্ট হলে পরে আমাদের যে নিউট্রাল লাইটটা জ্বলে তো সেইখানে বসবে আমাদের এই উঁচু জায়গাটা সুইচের লাগে লাগিয়ে গেলে আমাদের বাইকের নিউট্রাল সুইচ জ্বলে তো এই জিনিসটা খেয়াল রেখে আপনারা যে নিউট্রাল সুইচ এই সুইচটা আপনারা এই ফুটোটা দেখতেছেন ওইখানে আপনারা এইভাবে লাগিয়ে দিবেন তো ইউস লাগানোর পর আমাদের যে ফিঙ্গারটা আছে তো দেখতে পারেন এই ফিঙ্গারটা হলো আমাদের সবার নিচে এবং এটা হলো আমাদের সবার উপরে আর এই ফিঙ্গারটা হলো আমাদের মাঝখানে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের চেঞ্জারের ভিতরে এরকম তিনটা দাগ আছে একটা হলো সবার নিচে একটা হলো সবার উপরে আর একটা হলো মাঝখানে তো আমাদের 8 ফুট শেপের ফিঙ্গারটা যেহেতু মাঝখানে তো সেই ক্ষেত্রে আমরা চেঞ্জারের মাঝখানে লাগাবো হলো আমাদের 8 ফুট শেপের ফিঙ্গার তো এখানে দেখতে পারেন আমরা এই গ্যাপের ভিতরে লাগাবো আমাদের 8 ফুট শেপের ফিঙ্গার তো আমি লাগিয়ে দিয়েছি মাঝখানে তো লাগানোর পর এখানে আমাদের একটা গজন পিন আছে গজন পিনটা আমি লাগিয়ে দিব তো আমাদের 3 ফুট শেপের ফিঙ্গার লাগা হয়ে গেছে এখন আমাদের 8 ফুট শেপের ফিঙ্গার দেখতে পারেন আমাদের 8 ফুট শেপের ফিঙ্গার যেটা সবার নিচে এটা আমাদের সবার নিচে যে আমাদের যে চেঞ্জারের সবার নিচে যে একটা গাট আছে এখানে আমরা লাগিয়ে দেবো ঠিক এইখানে ঠিক আছে এবং সবার উপরে যে ফিঙ্গারটা আছে এটা আমরা সবার উপরে লাগাবো তো আমরা সর্বপ্রথম ফিঙ্গার গুলি বসাই নিই দেখতে পারেন আমরা উপরেটা বসাই দিছি এবং আমাদের যেটা আছে একটা নিচে এখানেও এখন আমাদের যে গজন পিন গজন পিনটা আমি লাগিয়ে দেবো তো আমাদের গিয়ার বক্স ফিটিং তো এখন দেখতে পারেন আমাদের বাইক কিন্তু নিউট্রাল হয়ে গেছে ঠিক আছে লাগানোর সাথে সাথে নিউট্রাল হয়ে গেছে তো এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কিভাবে সেট আপ করতে হয় আর আমাদের এই কাজ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ